गवर्नमेंट ऑफ इंडिया का एक क्लैरिफिकेशन एक क्लैरिटी चाहिए कारण गवर्नमेंट ऑफ इंडिया इंस्ट्रक्शन देखे दुकान खुलबे बट लॉकडाउन उठबे ना তাহলে তো কিছুই হবে না শোনা যাচ্ছে আমি যেটা বলছি শোনা যাচ্ছে তো প্রথমে বলি যে সাধারণ মানুষকে আবেদন করব অনেক কষ্ট করতে হচ্ছে এবং কষ্ট আপনারা করছেনও এবং এলাকায় এলাকায় সব কিছু বন্ধ শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় বাজারগুলো ছাড়া লকডাউনের মধ্যেই সারা ভারতবর্ষব্যাপী সারা বিশ্বব্যাপী আজকে আমাদের সকলকেই থাকতে হচ্ছে এটা একটা করুণ যন্ত্রণা যা আগে কখনো দেখার স্কোপ আমাদের হয়নি কিন্তু এর থেকে বাঁচতে গেলে আমাদের দু তিনটে অনুরোধ আগেও বলেছি আবার বলছি রিমাইন্ডার দিচ্ছি এবং বারবার বলবো লকডাউন যখন ভারত সরকারও ডিক্লেয়ার করেনি পশ্চিমবঙ্গ প্রথম লকডাউন অফিসিয়ালি সারা ভারতবর্ষে ডিক্লেয়ার হওয়ার আগে আমরা কিন্তু তিন দিন আগে থেকে লকডাউন ডিক্লেয়ার করে কাজকর্ম শুরু করেছিলাম দুই হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালানো বন্ধ করা দূরপাল্লার ট্রেন বন্ধ করা ট্রেনে গায়ে গায়ে ঘেসে আসা এবং তার থেকে রোগের প্রাদুর্ভাব এগুলো কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি আজকে আবার সেই একই কথা বলবো যে এখনও তো পরিস্থিতি সেভাবে কোনো বেটার কিছু হয়নি যে ইমিডিয়েট আমরা সব পরিবর্তন করে দেব তাই কষ্ট করে আমাদের আরও কিছুদিন নিয়ম শৃঙ্খলা মেনে লকডাউনের মধ্যে চলতে হবে যেখানে যেখানে লকডাউন 100% থাকবে 100% যেখানে অল্প একটু রিল্যাক্সেশন সেখানে অল্প একটু রিল্যাক্সেশন কিন্তু যেখানে আবার যদি গ্রিন জোনটা অরেঞ্জ জোন হয়ে যায় বা রেড জোন হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি সেটা আবার চেঞ্জ হয়ে যাবে যেটা আমরা বারবার করে আপনাদের বলবার চেষ্টা করছি সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন এক্ষুনি ঘর থেকে বেরোবার চেষ্টা করবেন না প্লিজ দয়া করে খুব এমার্জেন্সি ছাড়া যাদের দূরে দূরে আত্মীয় স্বজন আছে মেডিকেল কেসগুলো আমরা বাইরে থেকে আনার ব্যবস্থাও করে দিচ্ছি যেমন কোটার ছেলেমেয়েরাও আজকে সন্ধ্যেবেলায় তারা বাসে উঠছে তারা আসবে প্রায় 2500 ছেলেমেয়ে আসছে আমাদের রেসিডেন্সিয়াল কমিশনারের অফিসারও পাঠানো হয়েছে পুলিশ কোয়ার্ডিনেট করেছে তাদের তিন দিন লাগবে আসতে এবং তাতে রাস্তায় কোথায় থাকবে কিভাবে খাওয়া দাওয়া হবে কিভাবে তারা আসবে আমাদের কোয়ার্ডিনেটর ক্যাবিনেট কমিটি অন কোভিড ম্যানেজমেন্টের সেলিমকে দায়িত্ব দেওয়া হয়েছে সে দেখছে টোটাল পুলিশ এবং স্টেটগুলোর সাথে কোয়ার্ডিনেট করে মিদনাপুর পশ্চিমে যারা আটকে ছিলেন ভেলোর থেকে এসে বা চেন্নাই থেকে এসে বা মিদনাপুর পূর্বে দীঘার ওপারে তাদের অনেককেই আমরা অলরেডি ছেড়েছি এরকম অনেক কেস আমাদের রিকোয়েস্ট করেছে এবং ঝাড়খণ্ডেরও অনেকে আটকে ছিলেন তাদেরও আমরা নিয়ে এসেছি যতটা পেরেছি সম্ভব এই মুহূর্তে আমি যেটা বলবো যে আমাদের মাস্কটা পরে থাকতে হবে কিন্তু এবং আমি সেলফ হেল্প গ্রুপের মেয়েদের দায়িত্ব দিচ্ছি এটা সুব্রত মুখার্জি পঞ্চায়েত মিনিস্টার এখানে আছেন সিএস অলরেডি কথাও বলেছেন পঞ্চায়েত ডিপার্টমেন্টকে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আমাদের খুব কাজ করে আমার আশার মেয়েরা আইসিডিএসের মেয়েরাও যেমন খুব কাজ করে আমি আজকে আপনাদের থ্রুতে আমি আশার মেয়েদের ধন্যবাদ জানাচ্ছি আর হেলথ ওয়ার্কারদের যে যারা প্রায় 3.4 কোটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে যেটা প্রায় 100% পপুলেশন আমাদের কভার করে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেছে কে কেমন আছে তাদের একটা হেলথ স্ক্রিনিং করেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি একটা বড় কাজ করেছেন তারা আগামী দিনও করবেন তাদের 4000 মেয়েকে আমরা আবার ট্রেনিংও দিয়েছি স্পেশাল ট্রেনিং এবং সেই জন্য বলছি যে এটা যেমন আমরা করছি সাথে সাথে আমি সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যারা আছে এই মাস্কটা কিন্তু আমাদের সকলকেই ব্যবহার করতে হবে আগামী দিন করোনা আজ চলে যাবে না কাল চলে যাবে কেউ জানে না কোনো ডেটাও বলতে পারছে না ডিটেলস কোনো গবেষণাগারও বলতে পারছে না কোনো এক্সপার্টসও বলতে পারছে না বাট সকলের একটা কথা যে লাস্ট উইক অফ মে বা জুনের ফার্স্ট উইক পর্যন্ত বিশ্বের অনেকগুলো দেশও লকডাউন অ্যানাউন্স করেছে কারণ একটা কোনো এই রোগটা আবার কোনো জায়গায় আগে এসছে কোনো জায়গায় পরে এসছে সেখানে তারা গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশান দেখে ডিসিশন নিয়েছে
তো আমাদের এখানেও মোটামুটি মে মাস কালকেও আমাদের যে ডাক্তারদের সাথে মিটিং ছিল এক্সপার্টসরাও এই ওপিনিয়নটাই দিয়েছেন লাস্ট উইক অফ মে পর্যন্ত আমাদের এটা খুব মেনে চলা উচিত, তারপরে হয়তো একটু কমবে, তারপরে আবার জুলাই আগস্টে বর্ষাকালে তখন আবার একটুখানি বাড়তে পারে, তখন আবার একটু সাবধানে থাকতে হবে, তারপর হয়তো আস্তে আস্তে এটা কন্টিনিউ করবে। যে কোনো একটা রোগ একদিনে শেষ হয়ে যায় না, ক্যারেক্টার বদলায়, এ থেকে বিতে যায়, বি থেকে শীতে যায়, শীতে থেকে ডিতে যায়, যেমন ডেঙ্গু আপনারা দেখছেন প্রতি বছরই ক্যারেক্টার বদলায়। কিন্তু শুধু করোনা নিয়ে চললে থাকলে তো চলবে না, টিকাকরণ বাচ্চাদের করতে হবে, কিডনি ডায়ালিসিস পেশেন্টদের দেখতে হবে, হার্ট আক্রান্ত চিকিৎসকরা মানে যারা পেশেন্টরা তাদের দেখতে হবে, প্রেগনেন্ট মাদার গর্ভবতী মা এদের তো দেখতে হবে। সুতরাং আমরা প্রাইভেট সেক্টরকেও বলছি, আমরা একটা অ্যাডভাইজারিও দিচ্ছি যে তারাও হাসপাতালগুলো যেন ফুল চালু রাখেন এবং তারা যেন পেশেন্টদের ঘুরিয়ে না দেন। একটা ভুল আপনাদের আমি ভাঙিয়ে দিতে চাই, গভর্নমেন্ট নিজে কতগুলো প্রাইভেট হসপিটাল আমরা কোভিড হসপিটালের জন্য নিয়েছি 51 51টা হসপিটাল আমরা প্রাইভেট হসপিটাল আমরা সরকার থেকে নিয়েছি। সেই প্রাইভেট হসপিটালে যদি কেউ কোভিডের ট্রিটমেন্ট করেন তার খরচা কিন্তু গভর্নমেন্ট দিচ্ছে, এটা মাথায় রাখবেন। কিন্তু বাদ বাকি যারা প্রাইভেট হসপিটাল আছে তারা নিজেরা নিজেদের মধ্যে ট্রিটমেন্ট করুন না, তারা প্রিকশন নিয়ে চিকিৎসাটা কেন বন্ধ করে দিচ্ছে? আমাদের অ্যাপিল থাকবে সবার কাছে, ডাক্তারদের কাছেও পাড়ায় পাড়ায় অনেক চেম্বার বন্ধ আছে, যারা পারবেন নিজেদের প্রিকশন নিয়ে অল্প অল্প কেসগুলো করতে শুরু করুন, একবারে সব একেবারে না করে, একেবারে ভিড় না বাড়িয়ে, কিছুটাই কিছুটা টোটাল গাইডলাইন্স নিয়ে লকডাউন মেনটেন করেই করুন। এটা ঠিক অনেক সময় একটা পাড়ার ডাক্তারখানায় একসাথে 100 লোক ঢুকে যায়, সেটার প্রবলেমও হয়, সেটা তো হবে না, এটা বুঝতে হবে যে আমরা যেন কেউ পাশাপাশি দাঁড়িয়ে কিছু না করি, পাশাপাশি বসে কিছু না করি। সামাজিক নয়, এটা হচ্ছে মানুষে মানুষে যে বসার দূরত্বটা, থাকার দূরত্বটা, কাজ করার দূরত্বটা, এটা কিন্তু মেনটেন করতেই হবে এখন। এটা থেকে কিন্তু আমরা ফিরে আসতে পারবো না, যখন ফিরে আসব সময় হলে বলে দেওয়া হবে, কিন্তু সময় এখন সময়ের কথা বলছে, এই দূরত্ব আমাদের কিন্তু মেনটেন করতে হবে, আমাদের মাস্ক পরতে হবে, দোকানে দোকানে ভিড় করা চলবে না, মার্কেটে মার্কেটে ভিড় করা চলবে না, রাস্তা দোকানে ভিড় করা চলবে না। কোনো একটা গাড়িতে গেলাম, আমরা যেমন বলেছি অ্যালাউ করেছি ট্যাক্সি, হোম যেটা পুলিশকে অ্যাপে পাঠানো হচ্ছে, ট্যাক্সির একটা অ্যাপ হয়েছে, আমরা সেখানে আরও কিছু ট্যাক্সিকে ইনক্লুড করে দিতে চাইছি, কিন্তু প্রোভাইডেড একজন সামনে বসবে, পেছনে দুজন বসবে, তার বেশি অ্যালাউ করা হবে না। কারণ অনেক প্রাইভেট ট্যাক্সিও বসে আছেন, আমাদের গতিধারা থেকে শুরু করে কালো ট্যাক্সিও বসে আছে, হলুদ ট্যাক্সিও বসে আছেন। সুতরাং এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং পুলিশ বসে ডিসিশান নেবে। আমরা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ল্যারিফিকেশন এখনও পাইনি, উই আর ওয়েটিং ফর দ্য ক্ল্যারিফিকেশন দোকান খোলার ব্যাপারে, সেই জন্য প্ল্যানিং করতেও আমাদের অসুবিধে হচ্ছে। এখনও আমরা ওয়েট করছি, বাট কিছু কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি, যেটা মানডে থেকে আমরা ইফ এভরিথিং ইজ অল রাইট দেন আমরা ইমপ্লিমেন্ট করব। যেখানে যেখানে স্ট্যান্ড অ্যালোন একটাই দোকান আছে, সোমবার থেকে হবে, একটাই দোকান আছে, ধরুন পাড়ায় পাড়ায় ছোট ছোট দোকান, বা ধরুন কিছু দোকান যেটা লোকের সামগ্রীর প্রয়োজন আছে, হোম ডেলিভারিও হতে পারে, এসেন্সিয়াল নন এসেন্সিয়াল দুটোই হোম ডেলিভারি আমরা অ্যালাউ করেছি, রেস্টুরেন্ট না খুলেও খাবার সে বাড়িতে পাঠাতে পারে। সেই রকম মনে রাখবেন যে আমরা চাইছি যে কিছু দোকান, বিশেষ করে যে দোকানগুলো লোকে চায়, ইলেকট্রনিক্সের দোকান, কিন্তু তার বড় ইলেকট্রনিক্স বাজার হলে আমরা খুলবো না, মার্কেট কমপ্লেক্স হলে খুলবো না, স্ট্যান্ড অ্যালোন মানে একটাই দোকান, যেটা একমুখো দোকান, মানে একমুখো মানে একটা দোকানের মধ্যেই ব্যবসাটা, সেরকম স্টেশনারি বইয়ের দোকান, স্টেশনারি দোকান, বইয়ের দোকান, রঙের দোকান, ইলেকট্রনিক্সের দোকান, মোবাইল চার্জিংয়ের দোকান, ব্যাটারি চার্জিংয়ের দোকান, হার্ডওয়ারের দোকান, লন্ড্রি, চা এবং পানের দোকান, সেটাও কিন্তু মনে রাখবেন হোম ডেলিভারি অ্যালাউড।
চায়ের দোকানে বসে আড্ডা মারা অ্যালাউড নয়, করা যাবে না এখনই। তারা চায়ের দোকান থেকে চা কিনে নিয়ে বাড়িতে খেতে পারে, পানের দোকান থেকে পান সিগারেট কিনে নিয়ে বাড়িতে খেতে পারে, এই রকম আর কি, যেটা আমরা ছোটবেলা থেকে দেখি পান বিড়ির দোকান। কাজেই হকার্স মার্কেটগুলো এখন খুলবে না, হকার্স কর্নারগুলো এখন খুলবে না, ফুটপাতে ফুটপাতে যেসব দোকান বসে সেগুলো এখন খোলার প্রশ্নই নেই, যেহেতু এখন একটা ভয়ঙ্কর জিনিস চলছে। সবাইকে তো একসাথে আমরা হেল্প করতে পারবো না, স্টেজ বাই স্টেজ, ফেস বাই ফেস আমাদের করতে হবে। আমরা যেগুলো অ্যালাউ করছি খুব ইম্পর্টেন্ট, যেগুলো মানুষের প্রয়োজন আছে। আমরা গ্রিন জোনে ফ্যাক্টরি অ্যালাউ করছি এবং এক্ষেত্রে গ্রিন জোনে কিছু স্টিল ফ্যাক্টরি, আয়রন স্টিল ফ্যাক্টরি, কিছু কনস্ট্রাকশনের ফ্যাক্টরি, কনস্ট্রাকশন ওয়ার্কারদের জন্য, বিশেষ করে যারা কনস্ট্রাকশন ওয়ার্কারদের রেখে তাদের টোটাল প্রোটোকল মেনে তাদের সাহায্য করে কাজ করবে, সেই কনস্ট্রাকশন আমরা অ্যালাউ করছি। স্পেশালি আমাদের গভর্নমেন্টের যে অনগোয়িং প্রজেক্টগুলো চলছে, পঞ্চায়েতের গ্রামীণ যোজনা, গ্রামীণ আবাস যোজনা, গ্রামীণ রাস্তাঘাট তৈরি করা, তারপরে আমাদের পিএইচি, আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট, আমাদের পিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্ট এবং কনস্ট্রাকশন ওয়ার্কসে অন্যান্যরাও যারা বড় বড় কাজ হাতে নিয়েছেন, তারা যদি প্রোটোকল মেনে তারা কর্মীদের তার নিজের থাকার ব্যবস্থা করে, দূরত্ব মেনটেন করে, লকডাউন প্রোটোকল মেনে করতে পারে, তবেই আমরা এটা অ্যালাউ করব। যার জন্য ওরা আমাদের একটা পিডাব্লিউডি থেকে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে ওদের একটা মিটিং হয়েছিল, বলেছে যে বিল্ডিং মেটেরিয়ালসের জিনিসগুলো চাই, তা নাহলে কী করে কনস্ট্রাকশনের কাজ হবে। যদি আমি পিডাব্লিউডিও করি, যদি আমি ইরিগেশনও করি, যেমন আমার মাঝেরহাট ব্রিজ কাজ আটকে আছে অনেক দিন ধরে, এখন বন্ধ আছে রেল, এটা কাজটা হয়ে যেতেই পারে, এটা গ্রিন জোন আছে, এটা রেড জোন নয়, এইসব ক্ষেত্রে যে জিনিসগুলো কিনতে হবে সেগুলো ডেলিভারি সিস্টেমে কিনে দেওয়া যেতে পারে। এবং এগুলো জেলায় জেলায় ডিএমএসপির ওপর দায়িত্ব দেওয়া হচ্ছে যে যেগুলো গ্রিন জোন আছে সেগুলোতে তারা এই কাজগুলো অ্যালাউ করে দেবে, রেড জোন যেখানে আছে সেখানে পারমিশন নিতে হবে কোনটা করবে কোনটা করবে না। এই সমস্ত নিয়ে সচিব মন্ত্রীদের একটা কমিটিও করা হয়েছে, ইকোনমিক, যেটা ইনফ্রাস্ট্রাকচার এবং ইকোনমিক রিফর্মস নিয়ে ট্রান্সফোর্স তৈরি করা হয়েছে, তারা ওটা টাইম টু টাইম বসে তারা তাদের ওপিনিয়ন দেবে। কলকাতা হোম ট্যাক্সি অ্যালাউড একটু করে, একটু একটু করে, ফেস বাই ফেস পুলিশ দেখে নেবে তার মতো করে, গ্রিন জোন বা অরেঞ্জ জোনে, তাতে আমি বলে দিয়েছি কিভাবে কি করবে। যেখানে গ্রিন জোন আছে প্রাইভেট বাস যাদের লাইসেন্স আছে তারাও বসে আছে, ওয়ার্কারদের মাইনে দিতে পারছে না, সেক্ষেত্রে 20 জন করে নিয়ে অনলি সেই ডিস্ট্রিক্টের মধ্যে, অন্য ডিস্ট্রিক্টে যাওয়া যাবে না। গ্রিন জোন আছে সেই ডিস্ট্রিক্টগুলোতে যেখানে ডিএমএসপিরা পারমিশন দেবে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পারমিশন দেবে, সেখানে তাদের বাসের পারমিশন অলরেডি আছে, এবং পারমিশন না থাকলেও যারা অন্য প্রাইভেট বাসও বসে আছে তারাও সেখানে চালাতে পারে, প্রোভাইডেড 20 জনের বেশি বাসে নেওয়া যাবে না। বাস ভালো করে স্টেরিলাইজ করতে হবে এবং মাস্ক সমস্ত ব্যবহার করে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে করতে হবে। যদি আমরা দেখছি এটা ব্যাহত হচ্ছে তাহলে কিন্তু আমরা যে কোনো মুহূর্তে উইথড্র করে নিতে পারবো। জুট মিলে অলরেডি কতগুলো মধ্যে কতগুলো চালু করেছি রাজীব? ম্যাডাম 45 মধ্যে 23 এলাউ করে, 45 এর মধ্যে 25 এলাউ হয়েছে এবং সেখানে 200 জন নিয়ে তারা কাজ করছে অলরেডি অনেকগুলো শিফটে, বাদ বাকিগুলো রেড জোনের মধ্যে আছে। রেড জোনটা যখন চেঞ্জ হবে তখন আস্তে আস্তে আমরা আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করব। চা বাগানে 25% করে এলাউ হয়েছে, তারা করছে, বাট যখন আবার চা বাগানটা যদিও গ্রিন জোন আছে কিন্তু দেখে নিচ্ছি আস্তে আস্তে। ফরেস্ট প্রোডাকশন যেগুলো আছে সেগুলো যদি ফরেস্ট প্রোডাকশন, যেমন কেন্দু পাতা থেকে শুরু করে তাল পাতা তৈরি থেকে শুরু করে যারা বিভিন্ন তৈরি করে জঙ্গলমহল এলাকায়, তাদের বিক্রি করতে কোনো অসুবিধা হয় তাহলে গভর্নমেন্টই সেগুলোকে কিনে নেবে এবং গভর্নমেন্ট বিক্রির ব্যবস্থা করে দেবে। আমরা সেলফ হেল্প গ্রুপকেও কাজে লাগাবো এর জন্য। হাউজিংয়ের ডিপার্টমেন্টেরও কাজ হবে প্রোটোকল মেনে, যেটা আমরা বলে দিলাম, তখনই কাজ হবে যদি কনস্ট্রাকশন
তার কর্মীদের ভেতরে রেখে সোশ্যালি ডিস্টেন্সিং মেনটেন করে কাজ করতে পারে তবেই। এগুলো গ্রিন জোনে করা হয়েছে এবং এটা অ্যাক্টিভেট হবে সেটা হচ্ছে সোমবার থেকে। এটা পুলিশকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এইটা বলার পরে পুলিশ নিজে এলাকা এলাকায় সার্ভে করবে, কোন কোন দোকান খুলবে আর কোন কোন দোকান খুলবে না, কোন দোকানটা খুললে ভিড় হবার সম্ভাবনা নেই, জাস্ট কিনবে বেরিয়ে চলে আসবে প্রয়োজনীয় জিনিসে করে, সেইটা দেখে প্রায়োরিটি দিয়ে পুলিশ এলাকায় কোন কোন দোকান খুলবে দোকানদারদের বলে দেবে। এটা একটা হাতে রাখতে হবে, তার কারণ রেড জোনে নয়, গ্রিন জোনে, অরেঞ্জ জোনে। কারণ একটা দোকানে আমি যদি বলি আমি যে দোকানটা খুলেই দিলাম, পাশাপাশি ফুটপাতে কিছু লোক বসে গেল, এখন তো বসে যাওয়ার এই টাইম নয়। রাস্তাঘাটে থুতু ফেলা, রাস্তাঘাটে রান্না করা, রাস্তাঘাটে জিনিস বিক্রি করা, এটা কিন্তু এখন সময় আসেনি। লকডাউন টোটাল ওভার হবে তারপরে এই সময়গুলো আসবে, একটু কষ্ট হচ্ছে, কিন্তু এর মধ্যে ছোট ছোট দোকানগুলো খুলতে আমরা অ্যালাউ করে দিলাম, যেগুলো ইকুইপমেন্টস কাজে লাগে, তার মধ্যে নাপিতটাও কাজে লাগে ওদের লোকের অনেক, সেলুন বিউটি পার্লার। এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যালাউড করেনি এই জায়গাটায়, এবং এটা যেহেতু মাখামাখি হওয়ার সম্ভাবনা আছে, দূরত্ব মেনটেন করা যাবে না, তাই এক্ষেত্রে আমরা একটু ওয়েট করে ডিসিশন নেব। আগে বাজার খোলা ছিল, বাদবাকি যা ডিসিশন নেওয়া হয়েছে কন্টেনমেন্ট এরিয়াগুলোতে আমরা কিছু করতে পারবো না এখন, এগুলো টোটাল লকডাউন থাকবে। এখানে যেভাবে কাজ হচ্ছে সেভাবেই হবে, অনেকের অসুবিধা হবে তাদের কাছে ক্ষমা চেয়ে নেব, কিছু করার নেই। বাদবাকি ডিটেলস কোন দোকান খোলা থাকবে কোন দোকান খোলা থাকবে না, যেটা আজকে মিটিং থেকে অনেক সাজেশান এসছে এবং অনেক ট্রেডার্স আমাদের সাথে যোগাযোগও করেছে, সেটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিরা সকলে বসে, সেক্রেটারিদের সাথে বসে, সচিব পর্যায়ে পুলিশের সাথে বসে একটা তালিকা তৈরি করে পরশু দিন আপনাদের কাছে ওই রিটেন অর্ডারটা দিয়ে দেবে। তাহলে আপনারাও মানে কেউ জানলো না হঠাৎ একটা দোকান কেউ খুলে ফেললো, সেটা না করে এলাকায় দেখে নেবে কোনটা খোলা যায় কোনটা খুললে। ধরুন একটা দোকান আমি খুলে দিলাম, তাতে চারটেও খরিদ্দার আসে না, বাট চারটে খরিদ্দারও তো আসো, সেই রকম দেখতে হবে। একটা দোকান আমি খুলে দিলাম, সেখানে 50 জনের ভিড় করে দাঁড়িয়ে রইল, তাহলে তো এটা আবার ছড়িয়ে যাবে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি সাধারণ মানুষকে বলবো আপনারা আমাদের অনেক সহযোগিতা করেছেন, আর একটু সহযোগিতা করুন প্লিজ। রেশন দোকান, ব্যাংক এবং ধান দিন ধান নিন, এগুলো সব চালু হচ্ছে আমাদের। আমরা ধান নিন ধান দিন ধান নিনটা ডাইরেক্ট আমরা তাদের ধান দিন চেক নিন ওটা আমরা ডাইরেক্ট তাদের ব্যাংকে ট্রান্সফার করে দেবো, যেহেতু ভিড়টা না হয়। হ্যাঁ, আর বাদবাকি নানা রকম সিস্টেম যেগুলো আছে গভর্নমেন্ট দেখে নেবে, টাইম টু টাইম সোশ্যাল স্কিমস বন্ধ হবে না, সোশ্যাল স্কিম যা চলার চলবে, প্রাইভেট নার্সিং হোমগুলো আস্তে আস্তে হেল্প করুক, এটা আমরা নিশ্চয়ই চাইছি। এবং কেউ কেউ যেটা রটানোর চেষ্টা করেছিলেন, কলকাতায় একেবারে বেড নেই ভর্তি হবার, এটা ঠিক নয়। কত বেড এখনো আছে কলকাতায় কোভিড এর জন্য? 790 বেড এখনো আছে আমাদের, 790 বেড বলছে এখনো আছে। বিবেকও এখানে আছে, হেলথ প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি, 790 বেড এখনো রেডি আছে। আমরা চাই না কেউ কোভিডে আক্রান্ত হোক, বাট আপনারা দেখলেন তো আমরা যে একটা বৈপ্লবিক সিদ্ধান্ত নিলাম, মাইল্ড কেসগুলো বাড়িতে থাকতে হবে। কিন্তু এখানে হেলথকে একটা জিনিসই করতে হবে, যেটা আমরা অলরেডি বলেছি, আমাদের যেটা অসুবিধা হচ্ছে আমাদের ল্যাব কম, আমাদের ম্যান পাওয়ার অনেক বাড়িয়েছি আমরা, কিন্তু তা সত্ত্বেও আগে থেকেও জানতো না এটা হবে। মুম্বাই দিল্লি টিল্লিতে 50-60টা করে আছে আগে থেকে, কিন্তু আমাদের এখানে নেই, ছিল একটা ল্যাব, তাই নিয়ে আপনারা চিৎকার করছিলেন, একটা থেকে 16টা বাড়লো, দুটো আবার বন্ধ হয়ে গেল 14টা, এখনও বর্ধমান বীরভূমের দিকে আমরা করতে পারিনি, আমরা চেষ্টা করছি। কেউ কেউ না জেনে এবার নানা রকম ইনস্ট্রাকশনও দিয়ে দিচ্ছে, সেটা নিয়ে বিজেপি আবার রাজনীতিও করছে, রুটিন, এমনকি রুটিন কেসগুলোকে নিয়েও রাজনীতি করছে, যেগুলো রাজনীতি করার জায়গা নেই, জানে না এই সময়টা রাজনীতি করার জায়গা নয়, এই সময়টা মানুষের পাশে থেকে হেল্প করার দরকার। একদিকে লকডাউনও করব, আরেকদিকে রাজ্য সরকারের সকাল থেকে রাত পর্যন্ত শ্রাদ্ধ করে বেড়াবো, মানুষকে কোনো সাহায্য দেবো না,
আমার কাছে ভিডিও কনফারেন্সিংগুলো আছে, আমি জানি অডিও কনফারেন্সিংগুলো আছে, আমি দিতে পারি আপনাদের ডকুমেন্ট সহ, যেখানে রেশন দেবে আমরা গিয়ে বলবো দেখো তৃণমূল দিচ্ছে না, এটা আমাদের অপপ্রচারের থিওরি, এইসব কাজগুলো করব। অর্থাৎ ভালো কাজে ভাগই হব না, একটা খুদ দেখলে দৌড়ে বেড়াবো। একটা জায়গায় একটা হসপিটালে একদিন 10টা রোগী মারা যেতেই পারে, আবার একটা হসপিটালে একটা রোগীও মারা নাও যেতে পারে। আপনারা কি গড় অ্যাভারেজ জানেন বছরে কত মানুষ মারা যায়? আমি যতটুকু জানি 5 বছরও কমে, আমি একটা নিয়েছিলাম দুটো হিসেব 17, 18, 18, 19, প্রায় 4 লক্ষ সামথিং 5 বছরের ওপরে যারা আছে তারা মারা যায়, এবং 15 বছরের উপরে সেটাও 4 লক্ষ সামথিং 68,75,000। সুতরাং মনে রাখবেন সবই যে কোভিডের পেশেন্ট তা তো নয়, কখনো হার্টের পেশেন্ট মারা যায়, কখনো নিউমোনিয়ার পেশেন্ট মারা যায়, কখনো কিডনির পেশেন্ট মারা যায়, কখনো মানুষ স্ট্রোকে মারা যায়, এগুলো মাথায় রাখতে হবে। কিন্তু একটা হসপিটালে একটাই তো মগ থাকে, সেখানে আবার অনেকে পেশেন্ট নিতে আসে না, ডেড বডি টাইমে নিতে আসে না। এখন তো অনেকে আবার বলছে এখানে কোভিড হসপিটাল কেন হবে, ওখানে কোয়ারেন্টাইন সেন্টার কেন হবে, এখানে আমি ডেড বডি নিতে পারবো না আমার পরিবারে, এরকম কেসও অনেক আছে। নার্সরা বাড়িতে গেলে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, ডাক্তাররা চিকিৎসা করে বাড়ি যাচ্ছে তো বলছে এই ডাক্তার করোনার ট্রিটমেন্ট করে এসছে। আরে ভাই, সবটাই তো আমাদের, যারা ট্রিটমেন্ট করছে তারাও আমাদের, ট্রিটমেন্ট যাদের জন্য করা হচ্ছে তারাও আমাদের। করোনার রোগকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা অচ্ছুত রোগ নয়, অস্পৃশ্য নয়, প্রবলেম একটাই, ভাইরাসটা মানুষের থেকে, এটা মানব ভাইরাস, মানুষের থেকে ভাইরাসটা আমাদের কথা বলার মধ্যে দিয়ে, আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে, একে অপরে মিক্স আপ হওয়ার মধ্যে দিয়ে আসছে। সেই জন্যই এটা আমাদের চিন্তার। ডেঙ্গু মশা বাহিত, আর এটা হচ্ছে মানববাহিত, প্রবলেমটা এই জায়গায়। সেই জন্যই মনে রাখবেন কেয়ারটা আমাদের বেশি নিতে হচ্ছে, এবং কেয়ারটা বেশি নিতে হচ্ছে বলে অনেক মানুষের একটা টেনশনও ছিল যে আবার কবে আমার যদি পজিটিভ হয় আমাকে আবার কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাবে। সেন্ট্রাল গভর্নমেন্টও বলে দিয়েছে যে যেটা আমাদের অডিট কমিটি বারবার বলছিল, সেই কেসগুলো, যে এই কেসগুলো কি একটা ওদের আছে বলো, যেটা আজকে তোমাকে পাঠালাম কিছুক্ষণ আগে, যেটা বলেছে যে এগুলো বাড়িতে ট্রিটমেন্ট করা যায়, তা সেইগুলোই তো আপনারা ধরে নিচ্ছিলেন, বলো সেটা। ম্যাডাম, ওদের অ্যাজমা লেখা আছে মাইল্ড আর মডারেট কেস, মাইল্ড মডারেট কেস হলে মানে এসিমটোমেটিক হলে আর মাইল্ড হলে বাড়িতে ট্রিটমেন্ট করা যায় হোম কোয়ারেন্টাইনে রেখে। ওর কতগুলো শর্ত আছে যে কী কী করতে হবে সেটা আমরা কিন্তু সার্কুলার পরশুদিনও দিয়েছি, কালকে আবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা সার্কুলার দিয়েছে সেটাকে তার নিরিখে আবার আমরা জানিয়ে দিয়েছি যে কী কী করতে হবে। আমরা একটু আগে ভেবেছিলাম, কিন্তু পরে এই গাইডলাইন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়েছে, ভালোই হয়েছে। তাতে কী হবে দেখুন, একটা বাড়িতে কেউ যদি একটা মাইল্ড জাস্ট একটা পজিটিভ পেল, সে তো বুঝতে পারছে টেস্ট করলে তার মাইল্ড, টেস্ট সে নিশ্চয়ই করুক, মাইল্ড হলে সে বাড়িতে থাকতে পারে, কিন্তু সেই দায়িত্ব নেবে যাতে তার রোগটা অন্য কাউকে না ছড়ায়। বাড়ির লোকেরা দায়িত্ব নেবে তাকে যাতে আইসোলেশন করে রাখা হয়। চিকেন পক্স হলে আমরা কী করি, আলাদা করে রাখি না? স্মল পক্স হলে আমরা কী করি, আলাদা করে রাখি না? হাম হলে কী করি, আমরা বলি একটু আলাদা থাকুক, তার জামা কাপড়টা অন্য কেউ মোছাবে না? এগুলো তো অনেকদিন ধরে আমরা দেখেছি, ইট ইজ নাথিং নিউ। সুতরাং এগুলো কিছুই নয়, ওই আর কি পুরনো জিনিসটাকেই নতুন করে গতি পেয়ে একটা গতিধারার মধ্যে চলে এসছে করোনা বলে। ম্যালেরিয়া নিঃশ্বাস করতেও, ম্যালেরিয়া কত লোক মারা যেত আগে, প্রচুর লোক মারা যেত, এটা শেষ করতে অনেক টাইম লেগেছে, আজকে আর সেরকম ম্যালেরিয়া হয় না। ডেঙ্গু প্রতি বছর ক্যারেক্টার চেঞ্জ করছে, এটাও একদিন শেষ হবে। কখনো সার্স এসেছিল আপনারা জানেন, কখনো সোয়াইন ফ্লু এসছে, কখনো হিনি এসছে, কখনো ইবোলা এসছে,
কত রকম ডিজিজ আসে এবং সেগুলোকে মোকাবিলা করতে হয়। আর নতুন সাংঘাতিক ধরনের ডিজিজ যদি মানুষ থেকে মানুষে বেরোয় তাহলে তো আরও সাংঘাতিক। আমি কথা বলছি, এমনকি আমি ফোনে কথা বলছি, আমার ফোনে কথা বলতে বলতে আমি দেখি আমার যাতে ড্রপলেট না পড়ে, কারণ এই ফোনটা যদি আরেকজন ইউজ করে তাহলে আমার যদি রোগ থাকে সে কিন্তু রোগটা পাবে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এই যে মাস্ক আমি ইউজ করছি, মাস্কটা ইউজ করার পরে আমি কটন হলে রেগুলার আমায় কাচতে হবে, প্লাস্টিকের মাস্ক কিন্তু একটা টাইম আছে পরবার, সারাক্ষণ কাজ করবে না, ছ ঘন্টা ইউজ করে ওটাকে রেখে দিতে হবে, আবার আফটার থ্রি ডেজ ইউ ক্যান ইউজ। কটনটাই একটাই সুবিধে, এটা হচ্ছে আপনি কেচে পড়তে পারেন, এটা হচ্ছে বড় অ্যাডভান্টেজ। সুতরাং মাস্ক পরাটা আমাদের এখন জীবনের একটা অন্যরকম আর একটা পোশাক হয়ে গেছে বলতে পারে, আমাদের অঙ্গ হয়ে গেছে, আমাদের দিন প্রতিদিনের একটা অঙ্গ হয়ে গেছে। অবশ্যই এটা শরীরের পক্ষে ভালো, কিন্তু ভাইরাসও যাতে না আসে সেটা দেখে নিতে হবে। শুধু প্রেসের কাছে মিডিয়ার কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটা ঘটনা ঘটলো, গভর্নমেন্টের কোনো রকম আপনারা ওপিনিয়ন নেন না, ওয়ান সাইডেড কেউ কেউ বিজেপির কথা শুনে নেগেটিভ এবং ডিস্ট্রাকটিভ ভাইরাস কেরিয়ার হয়ে যাচ্ছেন। প্লিজ বিহেভ প্রপারলি। আমরা কিন্তু ইচ্ছা করলে আমাদের কোভিড যে ডিজাস্টার অ্যাক্ট আছে আমরা কিন্তু অনেকের বিরুদ্ধে অ্যাকশন নিতেও পারি, কিন্তু আমরা এটা করি না, কারণ আমরা একটা সিস্টেম মেনটেন করি, বাংলার একটা কালচার আছে, বাংলার একটা সংস্কৃতি আছে, বাংলার একটা সভ্যতা আছে, বাংলার একটা মানবিকতা আছে, সহ্য করাটা আমাদের ধর্ম। কিন্তু যে গভর্নমেন্টটা সকাল থেকে রাত অবধি কাজ করছে, যে অফিসারগুলো সকাল থেকে রাত অবধি কাজ করছে, যারা আমরা ফিল্ডে কাজ করছি সকাল ছটা থেকে রাত্রির একটা পর্যন্ত, এমনকি কখনো কখনো রাত দুটো তিনটেও হয়ে যাচ্ছে, কি করে প্রতিরোধ করা যায়, কি করে প্রতিষেধক আনা যায়, কি করে মানুষকে ভালো রাখা যায়। আর যাদের কোনো কাজ নেই, ঘোলা জলে মাছ ধরতে যাওয়াই একটাই কাজ, পলিটিক্স করা বিপদের সময়, তারা সবচেয়ে বড় বিপদ সমাজের। যারা পলিটিক্স করে এই দুঃসময়, এই দুর্ভোগে মানুষের, এই দুর্যোগে, তাদের কাছে বলবো রুটিন কেস নিয়ে পলিটিক্স করতে যাবেন না। একটা সাংবাদিক খুব ভালো রিপোর্ট করতে পারে, আবার একটা সাংবাদিক ভালো ডেস্কে কাজ করতে পারে, একটা সাংবাদিক ভালো ফটোগ্রাফার হতে পারে, আবার একটা সাংবাদিক তথ্য বিশেষ খবর করতে পারে। সমাজে বিভিন্ন ক্যাটাগরি আছে। কি করে ভাবলেন এই নতুন একটা উপসর্গের সময় যে কোভিড হাসপাতালগুলো করা হয়েছে, প্রত্যেকটা ডক্টর, প্রত্যেকটা নার্স, প্রত্যেকটা হেলথ ওয়ার্কার তারা ট্রেন্ড হয়ে এত তাড়াতাড়ি তারা একদম পুরো এক্সপার্টস হয়ে যাবে? তাদেরও কখনো ভুল হতে পারে, তাদেরও কখনো কখনো একটা লেখায় ভুল হয়ে যেতে পারে, একটা নোটিশে ভুল হয়ে যেতে পারে, একটা প্রিন্ট মিস্টেক হয়ে যেতে পারে প্রিন্টিংয়ে। সেটা নিয়ে যারা সারাক্ষণ সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে দিয়ে গভর্নমেন্টকে ম্যালাইন করার চেষ্টা করছেন, তাদের কাছে আমি বলবো যা ইচ্ছে ভাবুন, যা ইচ্ছে করুন। বেঙ্গল এখনো পর্যন্ত করোনা নিয়ে বেঙ্গল ইজ দ্য বেস্ট পারফরমেন্স দেখিয়েছে। যদি কেউ মনে করে থাকেন বেশি করে করোনা ঢুকিয়ে দিয়ে আর বেশি করে বদনাম করে বেঙ্গলকে বদনাম করবেন, তাদের উদ্দেশ্যে আমি এটা বলবো, দেখুন চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আজকে গুজরাটেও আমরা চালাই না সরকার, মহারাষ্ট্রে আমরা চালাই না সরকার, মধ্যপ্রদেশে আমরা চালাই না সরকার, রাজস্থানে আমরা চালাই না সরকার, হরিয়ানায় আমরা চালাই না সরকার, উত্তরপ্রদেশে আমরা চালাই না সরকার, দিল্লিতে আমরা চালাই না সরকার। আমরা তো কোনো রাজ্যের বিরুদ্ধে বলিনি, কারণ প্রত্যেকটা রাজ্যই এটাকে ফেস করছে। আমরা সেই অ্যাঙ্গেল দিয়ে দেখছি যে এই দুর্যোগে দুর্ভোগে আমরা সব রাজ্যের সাথে আছি, কিন্তু যারা নিজের রাজ্যটা চোখে দেখতে পায় না, আয়নায় নিজের মুখ না দেখে অন্যের মুখ দেখার চেষ্টা করে, তাদের বলি অনেক টাকা আছে সোশ্যাল নেটওয়ার্ক করে যান, বারণ করছি না এবং আপনাদের অ্যারেস্টও করি না, খুব কম করি, করি না। তার কারণ কি জানেন তো, আপনাদের ছেড়ে রেখে দিয়েছি এই কাজটা করে, আপনারা বেশি করে নিজেরাই বিভ্রান্ত করুন নিজেদের, কাজের বেলাতেও কিছু জানেন না। একটা ডাক্তার যে প্রেসক্রিপশন লিখতে পারে আপনারা পারেন? একটা সিস্টার যে অক্সিজেন দিতে পারে আপনারা সেটা পারেন না? একটা হেলথ কর্মী ঝাড়ু নিয়ে রাস্তায় দাঁড়িতে পারেন? কই স্বচ্ছ ভারতের নেতারা এখন বেরোন, দেখি কত রাস্তায় দাঁড়িয়ে এই মানে যারা আজকে কাজ করছে করোনা প্রতিরোধে রাস্তা পরিষ্কার করছে, তাদের সামনে দাঁড়িয়ে ঝাড়ুতে ঝাড়ু মিলিয়ে কাজ করতে পারবেন? গেম ইজ নট দ্যাট ইজি। ভিডিও স্ক্রিনের বাইরে বসে
শুধুমাত্র মন্তব্য করে যাব, আর সোশ্যাল নেটওয়ার্কে ফেক নিউজ, ফেস সেভিং নিউজ, আর স্টেট গভর্নমেন্ট যারা কাজ করছে তাদের অ্যাটাক করা। চারটে জোন তৈরি করেছে, আমরা যেমন কাজ করার জন্য জোন তৈরি করেছি, গ্রিন জোন, রেড জোন, অরেঞ্জ জোন। ওদের জোন হচ্ছে এ জোন, বি জোন, সি জোন, ডি জোন। ডি থেকে শুরু করি, ডিস্ট্রাকটিভ কাজ করার জোন। সি কনফ্রন্টেশন জোন, বি সব কাজ ব্লক করে দেওয়ার জোন, আর এ অ্যাভয়েড করো না, আমি তো আর কিছু করছি না। গভর্নমেন্ট যাতে কিছু করতে না পারে, গভর্নমেন্ট যাতে কাজটা করতে না পারে, টোটাল মেশিনারিটাকে অ্যাবসেন্ট করিয়ে দাও, আমি সারাদিন এই করে করে গভর্নমেন্টকে বিজি রাখি। বাঙুরে একটা ডেড বডি কেন নিয়ে যাওয়া হলো না, কেন নিয়ে যাওয়া হলো না? বাঙুর হসপিটাল বুঝবে, পুলিশ বুঝবে, তোমার কি, তুমি কি ডেড বডিটাকে কাঁধে করে নিয়ে যাবে? কে কবে তার ডেড বডি নিয়ে যাবে, ইট ইস দেয়ার চয়েস, পেশেন্টের যারা গার্জেন তাদের চয়েস। এখনো মনে রাখবেন প্রত্যেকটা মর্গে অনেক ডেড বডি থাকে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, হয়তো খোঁজ পাচ্ছে না, মিসিং আছে, আনআইডেন্টিফাইড ডেড বডি। এগুলো আইসোলেটেড এরিয়ায় পড়ানো হয়, এগুলো কোর্ট অর্ডার লাগে, এগুলো জানেন? একজন কি অর্ডার দিচ্ছে বেচারা জানে না, তাকে একদম পুরো, সে যদি সবাই যদি ভালো অর্ডার দিত তাহলে তো অর্ডারটা অর্ডারেই থাকতো না, কেউ কেউ ভুল করে ফেলে বলেই তো কারেক্ট করতে হয়। এটাও তো একটা ধর্ম, এটাও তো একটা জীবনের অঙ্গ। আমি কি সব জানি? আমি ওস্তাদ, আমি কাজ করি। আমার মনে ছিল 155টা হসপিটাল কোভিড হসপিটাল, আমি রাজীবকে আমার পাশে জিজ্ঞেস করে নিলাম, বললো 51। আমি শুনেছিলাম ও সেদিনকে প্রেসকে বলছিল, তো এইটুকু জিজ্ঞেস করে নিলেই তো হয়। গভর্নরকে আপনারা গভর্নমেন্টকে কিছু জিজ্ঞেস করছেন না, ওয়ান সাইডেড কেউ কেউ ওদের কথা শুনে ফাঁদে পা দিচ্ছেন। প্লিজ এটা করবেন না, বাংলার মানুষের স্বার্থটা দেখুন, মানুষকে প্লিজ এখন হস্টাইল করবেন না, মানুষ দুঃখ পায় এমন কোনো কাজ করবেন না, মানুষ বিভ্রান্ত হয় এমন কোনো কাজ করবেন না, বরঞ্চ পারলে মানুষকে সচেতন করুন। আজও তো দেখেছেন কেরালা গভর্নমেন্ট বলছে আমরা 25% টাকা এখন মাইনে দিতে পারবো না, অনেক গভর্নমেন্ট 50% স্যালারি দিতে পারেনি গভর্নমেন্ট এমপ্লয়িজদের। সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দিয়েছে ডিএ ফ্রিজ করবো, এই দেবো না, সেই দেবো না, কত কি কেটে নিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার কোথা থেকে টাকা পাবে? আজ পর্যন্ত কিছু পেয়েছে? তা সত্ত্বেও তো মনে করবেন, মনে রাখবেন, আমরা কিন্তু 1 তারিখে মাইনেটা দেবার জন্য যেখান থেকেই করি, যেখান থেকেই পাই, 55,000 কোটি টাকা সোশ্যাল স্কিমে দিয়ে, 55,000 কোটি টাকা দেনা শোধ করে এই কাজটা করছি এখনও, মনে রাখবেন। দেখান তো কে করেছে, যে করেছে তাকে আমি কৃতিত্ব দেবো। প্রথমে চ্যারিটি বিগিনস অ্যাট হোম ওখান থেকে শুরু করুন না, দিল্লি থেকে শুরু করুন, তারপরে এসে বাংলাটাকে বসে বসে বাংলাকে ধ্বংস করবেন। দরকার দয়া করে বাংলাকে ধ্বংস করবেন না, বাংলাকে সৃষ্টি করুন। আর মনে রাখবেন, আজকে আমরা যে কাজটা করছি চ্যালেঞ্জ নিয়ে কন্টিনিউয়াসলি, কালকেও আমি সমস্ত ডক্টর্স অ্যাসোসিয়েশনের সাথে মিটিং করেছি, আজকেও এতগুলো ডিপার্টমেন্ট নিয়ে বসে কাজ করা হচ্ছে, ইটস নট এ ম্যাটার অফ জোকস। সারা বাংলায় কত পুলিশ স্টেশন, একটা থানায় একটা ঘটনা ঘটলে সেটা নিয়ে সারা ভারতবর্ষে মহাভারত রামায়ণ বেদ বেদান্ত করে দিচ্ছে, কত বড় বিজেপির জয়, কি করে হিউমিলেট করা যায়। আরে ভাই, টিকিয়াপাড়ায় একটা ঘটনা ঘটেছে, পুলিশ অ্যাকশন নেবে, তোমার এত কিসের মজা? তুমি টিকিয়াপাড়া নিয়ে সারা ভারতবর্ষ বাংলা গভর্নমেন্টকে হিউমিলেট করছো, শকুনির মতো বসে আছে। শকুনি যেমন বসে থাকে, কখন একটা মৃতদেহ আসবে সে খাবে ঠুকরে ঠুকরে, তেমনি কেউ কেউ বসে আছে রাজনৈতিক কারণে, কোনো কাজ নেই। বলুন না, ঝাড়ু দেবার লোক পাচ্ছি না, ঝাড়ু দিতে বলুন না, রাস্তা রাস্তাটা ক্লিন হলে তো কাজে লাগবে, আমায় দিতে বললো আমি দেবো, আমার পার্টির ওয়ার্কার তো দিচ্ছে, ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি ঝাড়ু দেওয়াটাকে কোনো দুর্বলতা মনে করি না, আমি ভালো কাজ মনে করি। আমি নিজে ঝাড়ু দিয়ে আমি আমার মিউনিসিপ্যালিটি ওয়ার্কারদের আমি মাস্ক দিয়ে তাদের সাথে হাত মিলিয়ে কাজ করে এসেছি। আই ক্যান ডু দিস। কে করেছে না, না করে বড় বড়, এখনই তো স্বচ্ছ ভারত গড়বার সময়, নামুন, আসুন, সবাইকে বলবো সব নামুন, রাস্তায় ঝাড় দিন, রাস্তাঘাট পরিষ্কার রাখুন, হসপিটালগুলো পরিষ্কার রাখুন, পুরো নাইটিংগেলের মতো, সিস্টার নাইট একদম নাইটিংগেলের মতো ক্যান্ডেল লাইট নিয়ে বেডে বেডে ঘুরুন, কোভিড পেশেন্টের পাশে থাকুন, কোয়ারেন্টাইনের পাশে থাকুন, হেলথ ডিপার্টমেন্টের পাশে থাকুন,
পুলিশ ডিপার্টমেন্টের পাশে থাকুন, সর্বোপরি মানুষের পাশে থাকুন, তবেই বুঝব সাচ্চা কথা বলার দল। আর যারা মানুষের ব্যথা বুঝবেন না, কথার মতো কথা না বলে শুধু চিরতর মতো চিরতর জল খাওয়াবেন, তারা মনে রাখবেন আমরা কেউ দুর্বল নই। এবং কিছুক্ষণের জন্য ইউ ক্যান ফুল সাম অফ দ্য পিপুল সাম অফ দ্য টাইমস, ইউ ক্যান ফুল ফিউ পিপুল ফর দ্য সাম অফ দ্য টাইমস, বাট ইউ ক্যানট ফুল অল দ্য পিপুল অল দ্য টাইমস। সব মানুষকে কিছুক্ষণের জন্য বোকা বানাতে পারেন, কিছু মানুষকে কিছুক্ষণের জন্য বোকা বানাতে পারেন, কিন্তু সব মানুষকে সর্বক্ষণের জন্য বোকা বানানো যাবে না। কাল কোনো নির্বাচন নেই যে এখন থেকেই মাঠে নেমে পড়েছেন, যখন নির্বাচন হবে নির্বাচনের ঘণ্টা বাজবে, উত্তর তখন মানুষই দেবে, আপনাদের উত্তরও মানুষ আপনাদের প্রত্যুত্তরও মানুষ, এটা মাথায় রাখবেন। আজকে কথাগুলো বললাম তার কারণ আমি রিয়েলি এত কাজ করার পরেও যখন বাড়িতে ফিরে গিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি বা আমার অফিসাররা বা যে চিকিৎসকরা কাজ করে বা হেলথ কর্মীরা বা মিউনিসিপ্যালিটির কর্মীরা বা যে কোনো ডিপার্টমেন্টের, তারা যখন ফিরে গিয়ে শুধু শুনে তিক্ততা তিক্ততা তিক্ততা, মনে রাখবেন লেবু কচলাতে কচলাতে কেতু হয়, সেই লেবুটা কচলানোর চেষ্টা করবেন না। অরেঞ্জ দিয়ে রস খান, শরীর ভালো থাকবে, ভিটামিন সি আছে, বেশি করে অরেঞ্জের রস খান আগামী দিন ফাইট করবার জন্য। আমাদের যে টাস্কফোর্স আমরা তৈরি করেছিলাম বিশেষ করে ইকোনমিক রিহ্যাবিলিটেশন প্ল্যান ইনভলভ করবার জন্য, মনে রাখবেন সারা ভারতবর্ষে কেউ করতে পারেনি, সব এর টাকা কাটছে ওর টাকা কাটছে, এমপিলেট কাটছে, মাইনে কাটছে, জ্ঞান দিচ্ছে, দুঃখ পাচ্ছে, জ্ঞান দিচ্ছে। তাদের জন্য বলি আমাদের টাস্কফোর্স, আই ওয়ান্ট টু কনগ্র্যাচুলেট দেম, আই ওয়ান্ট টু কমপ্লিমেন্ট দেম, আমাদের টাস্কফোর্স হ্যাজ মেড এ সিক্স মান্থস ইকোনমিক রিহ্যাবিলিটেশন প্ল্যান ইনভলভিং রুপিস 1,52,000 crore ফর সিক্স মান্থস। ওরা অলরেডি প্রপোজালটা নিয়ে কাজ করেছে, ফাইন্যান্স সেক্রেটারি নিজে দেখেছে এটা কমিটিটা, এবং আমরা এটাকে এক্সামিন করছি। প্লিজ রিমেম্বার, আমরা মুখে বলি না, আমরা করে দেখাই। সারা ভারতবর্ষে একটা স্টেট দেখেন তো 55,000 crore সোশ্যাল স্কিমে দেয় টাকা, কেউ কেউ বলে দেয় 15,00,000 করে ব্যাংকের অ্যাকাউন্টে দেবো, পেয়েছে? আমার দুজন চিকিৎসক মারা গেছে খুবই দুঃখের, কিন্তু মনে রাখবেন আমরা কিন্তু একজনে তো টাকা আমরা পাঠিয়ে দিয়েছিলাম, আর একটাও কি পাঠিয়েছি? দুটো কেসি, একটা প্রাইভেট হসপিটাল এবং একটা গভর্নমেন্ট, আমাদের বিপ্লববাবু, একটা শিশিরবাবু বেলভুয়ে, আমরা কিন্তু চেক পাঠিয়ে দিয়েছি। আমি নিজে কিন্তু তার স্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিলাম, বিপ্লববাবু স্ত্রী পজিটিভ আছে, সিএস নিজে কথা বলেছেন তার ছেলের সাথে, তার এক ছেলে থাকে ব্যাঙ্গালোরে আর এক ছেলে থাকে একিয়ানে, এবং সেও যদি চাকরি চায় আমরা চাকরিতেও প্রস্তুত, এটাও আমরা বলেছি। মনে রাখবেন আমাদের এখানে 21 জন হেলথ কর্মীকে ইতিমধ্যে 1,00,000 করে, যেটা সঙ্গে সঙ্গে আমরা বলেছিলাম হেল্প করবো ইন্স্যুরেন্স থেকে, সেটাও কিন্তু 21 জন স্বাস্থ্যকর্মী পেয়ে গেছে। আপনাদের একজন সাংবাদিক মারা গেছেন, তার পরিবারেরও ব্যাপারটা পার্শ্ব হচ্ছে, যদি তার পরিবার চায় আমরা যেটা বলেছিলাম 10,00,000 আপনাদেরও কভারেজ আছে আমরা দিচ্ছি। আপনাদেরও একজন সাংবাদিক ফটোগ্রাফার আকবরী মশরিকের আজকে অসুস্থ হয়ে পড়েছিল তার বাড়িতে মেটিয়াবুরুজে, নাদিম আমাকে খবরটা দেওয়ার সাথে সাথে আমি থ্যাংকস দিচ্ছি অনুজকে, যে আমি সঙ্গে সঙ্গে খবরটা দিয়েছি কলকাতা সিপিকে, এবং তারা নিয়ে পেশেন্টটাকে সঙ্গে সঙ্গে, সে ফটোগ্রাফার হাসিম কি যেন নাম, হাসনের, ওকে আমরা সঙ্গে সঙ্গে ওর বাড়ি থেকে তুলে নিয়ে এসে কলকাতা পুলিশ বাঙ্গুর হসপিটালে ভর্তি করে দিয়েছি, এটা মাথায় রাখবেন। ইনফরমেশন আসলে আমরা কাজে লাগাতে পারি, ইনফরমেশন আমি না পেলে কি করব? নিচু তলায় ছোটোখাটো ভুল হতে পারে, এটা এখনকার জন্য ক্ষমা করবেন, এটা জ্ঞান তো ভুল নয়। নতুন কাজ নতুন উদ্যোগ, কখনো কখনো চলার পথে ভুল হয়ে যেতে পারে, পুলিশ সারাক্ষণ কাজ করছে, একটু আধটু ভুল হয়ে যেতে পারে, সেইটাকে নিয়ে ধরবেন, আর 99% ভালো কাজটা ধরবেন না। টিকিয়াপাড়ায় একটা ঘটনা ঘটেছে, ঘটনা ঘটা উচিত ছিল না এবং ঘটনাটা খারাপ ঘটেছে, এবং আমি পুলিশকে বলেছি স্টার্ন অ্যাকশন নিতে, যারা আসল দোষী ইনোসেন্টদের হ্যারাস না করে। অফকোর্স এখানে আমরা মনে করি যখন অন্যায় যেটা অন্যায়, সেক্ষেত্রে আমরা সবার ক্ষেত্রেই সমানভাবে হিউম্যান বিং হিসেবে ট্রিট করি, এটা বাংলা। আমরা কখনো কাস্ট ক্রিড রিলিজিয়াস করি না, আমরা সব মানুষকেই ভালোবাসি, সবাই আমাদের ভাই বোন, কিন্তু অন্যায় যে করে
সে অন্যায় বলেই পরিচিত হয়। তার কোনো হিন্দু নেই, মুসলমান নেই, শিখ নেই, খ্রিস্টান নেই। ক্রাইমস ইজ ক্রাইমস, ক্রিমিনাল অফেন্স ইজ ক্রিমিনাল অফেন্স, এটা মাথায় রাখবেন। সেটাকে নিয়ে এত হই হুল্লোড় করে বলুন না, উত্তরপ্রদেশে যে হলো পুলিশকে মারলো, কী করেছেন ব্যবস্থা? দিল্লিতে কত ঘটনা ঘটেছে, এখন আমি প্যান্ডোরা বক্স খুলবো নাকি এখন খুলতে চাইছি না, যেহেতু এখন একটা সংকটের মধ্যে মানুষ আছে। তো আপনি খুললে আমিও খুলে দেবো, কিন্তু বিজেপির বন্ধুরা মনে করবেন না একতরফা আপনি করবেন, প্যান্ডোরা বক্স কিন্তু আমরাও খুলে দেবো। কত লোক মারা গেছে দিল্লিতে ক্যা এনপিআর এনআরসি নিয়ে আন্দোলন করতে গিয়ে, আমি কিন্তু বলিনি বন্ধু এখনো, তার কারণ আমি মনে করি এইটাকে আমরা আগে সামলাই। না না সে ঠিক আছে, অনেক জায়গায় অনেকে কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা স্টেটে, অনেক স্টেটে তো খবরই আসে না, চেপে দেয় সব। এখানে রোজ আপনারা কাগজ কলম নিয়ে অডিট করেন বসে বসে, যান না অত কোটি হাজার হাজার কোটি টাকা উঠেছে ওইটা অডিট করে আসুন না, এক্সপার্টদের কাজ এক্সপার্টদের করতে দিন। আর এখানেও যে অডিট কমিটি হয়েছে আমি করিনি, আই ডু নট নো এনিথিং অ্যাবাউট ইট, এবং আমি জানি না কারা কারা মেম্বার আছে, আমার প্রয়োজন পড়েনি, এটা আমি করি না, এটা ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি আছে, হি ইজ দ্য অথরাইজড পার্সন, চিফ সেক্রেটারি আছে, হি ইজ দ্য অথরাইজড পার্সন, আই এম নট, আমিও না চন্দ্রিমা নয়, আমরা এক্সপার্টস লোক নই। শুধু মিথ্যে কথা দিয়ে কতদিন চলবে, শুধু মিথ্যে কথা দিয়ে খবরের কাগজ কতদিন ভরবে? কেউ একটা বলে দিল আপনি একতরফা করে দিলেন, বাহ, একটু জিজ্ঞেস করবেন না আপনি যে একটা নিউজ করছেন কেন বুঝতে পারছেন না? আপনি যদি বলেন বেড নেই, তাহলে সিস্টাররা ডাক্তাররা কি বলছে জানেন? বলছে তার মানে কি আমরাও যদি এফেক্টেড হয়ে যাই, তার মানে এফেক্টেড হয়ে যাই তার মানে আমাদেরও চিকিৎসা করার জায়গা নেই? বুঝতে পারছে না জায়গাটা কোথায় গিয়ে হিট করছে, এটা মাথায় রাখতে হবে। পরিবারটা কিন্তু আমাদের সকলের আপন পরিবার, তাই আমি বলবো একটু দায়িত্বশীলতার পরিচয় দিন, একটু দায়িত্ব জ্ঞানতার পরিচয় দিন, আমরা দেবো, কথা দিচ্ছি। যদি বিজেপির বন্ধুরা মনে করেন কেউ অসুস্থ হচ্ছে, কারো কোভিড হচ্ছে, কেউ আক্রান্ত হয়েছে, কারো কোনো সিমটমস আছে, মেসেজ পাঠাবেন আমাকে, আমি আপনাদের সঙ্গে সঙ্গে ভর্তি করে দেবো, ব্যবস্থা করবো, ট্রিটমেন্ট করে দেবো, বিনা পয়সায় চিকিৎসা করে দেবো। যদি মনে করেন খাবার দাবার নেই, খাবার দাবার পাঠিয়ে দেবো। আমাকে অনেকে তো, আমি তো রাস্তায় লোকের কাছে শুনি, ইভেন সাংবাদিকরাও অনেক ক্ষেত্রে অনেক কেস আমাকে পাঠায়, আমি করে দিই তো। আমাকে যেই সাধারণ মানুষ পাঠালো, কত সোর্স থেকে কত খবর আসে, সকাল থেকে রাত তো এটাই করি, ঘুম ভাঙে এটা দিয়ে, ঘুমোতে যাই এটা দিয়ে, ঘুমটা ঘুমোতে কোথায় পাচ্ছি আমি আপনাদের বলতে পারি না, না আমিও একটা হিউম্যান বিং, আমারও মাথায় যন্ত্রণা করছে কাল থেকে, কারণ আমি রাজীবকে বলছিলাম, আপনারা কেউ জানেন এই লোকটা কাজ করতে করতে গত সানডে দুপুরবেলা আমায় বলছে ম্যাডাম আমার ভীষণ পেটে যন্ত্রণা হচ্ছে, বলছি গো হাউস, সবাই তো ওয়ার্ক অ্যাট হোম করছেন বাবা হাফ অফ দ্য ডেজ, আমাদের তো ফিল্ডে কাজ করতে হচ্ছে, আমাদের ওভার টাইম করতে হচ্ছে, ডাবল ডিউটি করতে হচ্ছে, তো আমরা বুঝি মানুষ নই। আমার তো কাল রাত্রি থেকে কি মাথায় পেন হচ্ছে, কই আমি তো কাউকে বলিনি, তাই নিয়ে করে যাচ্ছি, তা আমরা হিউম্যান বিং নই, আপনি আমার মাথাটাকে রোজ গোচাবেন গোতাবেন, আর আমি আমার মাথাটাকে আপনাকে এগিয়ে দেবো বধ করবার জন্য। মানুষের কাজ করতে গিয়ে যদি বধ হই আমার কোনো আপত্তি নেই। আপনারা কে নতুন করে একটা চ্যাপ্টার ওপেন করেছে নেগেটিভ ভাইরাস কেরিয়ার অ্যান্ড দ্য ডেস্ট্রাকটিভ ভাইরাস কেরিয়ার, আমি যারা এই সংকটের সময় এই ধরনের আচরণ করছে আমি তাদের কন্ডেম করছি আজকে, আমরা রিয়েলি শক। আর প্রতিদিন যারা মেসেজ করে পেন, তাহলে আমরা বলি আমরা পেন না পেন্টেড, কোনটা? আপনাদের মাথা ধরলে পেন কিলার খান, তাহলে আমাদের মাথা ধরলে আমরা কি করি? আমরা মানুষের কাছে কথাটা বলি, কারণ আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, গভর্নমেন্ট অফিসারদেরও একটা লিমিটেশন আছে, যারা কন্টিনিউয়াস কাজ করছে তাদের কোনো অ্যাপ্রিসিয়েট করবেন না, হেলথ কর্মীরা যারা কাজ করছে কন্টিনিউয়াস অ্যাপ্রিসিয়েট করবেন না, আশার মেয়েরা কাজ করছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অ্যাপ্রিসিয়েট করবেন না, আমার পুলিশের লোকেরা কাজ করছে অ্যাপ্রিসিয়েট করবেন না, দমকলের লোকেরা গিয়ে গিয়ে রাস্তা পরিষ্কার করছে অ্যাপ্রিসিয়েট করবেন না, তাহলে লোকে কাজটা করবে কেন? অনেকে জানেন তো অনেক কাজ করতে চায়, প্রতিবাদে পরিবর্তে একটু অ্যাপ্রিসিয়েশন চায়, এই অ্যাপ্রিসিয়েশনটা প্লিজ দয়া করে যারা ভালো কাজ করছে তাদের জন্য করুন, আর যারা সকাল থেকে রাত পর্যন্ত শকুনির মতো বসে আছে চেয়ে কখন মানুষ মরবে, হ্যাঁ তারা এটা নিয়ে সোশ্যাল নেটওয়ার্ক করবে, আমি বলি সোশ্যাল করুন, আনসোশ্যাল হবেন না প্লিজ দয়া করুন, সোশ্যাল হন আনসোশ্যাল হবেন না, কারণ সেটা কিন্তু ভালো হবে না। আজকে আপাতত ভাবছেন এরা তো টাইম পাচ্ছে না, আমি করে যাচ্ছি আমার তো আর কোনো কাজ নেই, আরে এগুলো আমরাও রেখে দিয়েছি সব সযত্নে, ঠিক টাইমে জবটা পাবেন, ওয়েট করুন। আমি কথাগুলো বললাম, আমি সিএসকে দাও
কথাগুলো বললাম এই কারণে যাতে আগামী দিন এটা সবাই মাথায় রাখেন। আমি কথা দিলাম আমি কোনো রাজনীতি করব না, করিও নি। অনেক সেন্ট্রাল টিম, এই টিম, পেন টিম, পেন কিলার টিম, অনেক কিছু, হোম টিম, এক্সপার্ট টিম, কত ভাষণ দেওয়া সত্ত্বেও করিনি। আমি কথা দিলাম করব না যতক্ষণ করোনা ওভার না হচ্ছে, কিন্তু আপনাদেরও কথা দিতে হবে মানুষকে, হ্যাঁ এটা করবেন আর এটুকু করবেন না। আর সোশ্যাল নেটওয়ার্কে যারা সাধারণ মানুষ, সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, তাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে, বিশ্বাস করুন কিছু লোক আছে কোনো কাজ নেই, একটা ছোট্ট জিনিস নিয়ে নানা রকম লিখে বেড়ায়। একটা ছোট্ট একটা হেড ক্লার্ক কী একটা লিখেছে, এগুলো রুটিন ব্যাপার। এটা নিয়ে রোজ রোজ মিথ্যে কথা বলা আর পলিটিক্স করা। একটা হসপিটালে কতগুলো লোক রেখে দিয়েছে কারা আমি জানি না, বের করবো তো খুঁজে নিশ্চয়ই আজ আর কাল। ভিডিও করে দিয়ে দিচ্ছে, ভিডিওটা কি, ডেড বডি পড়ে আছে, ডেড বডি তো মরে গেলে পড়ে থাকবে। এমনকি হসপিটালে আপনারা দেখেছেন জেনারেল ডেথ, 4 ঘন্টা ওয়েট করতে হয়, বডি দেয় না ফ্যামিলিকে হসপিটাল, হয় কি হয় না, ওয়েট করে, এটা হসপিটালের প্রোটোকল। সেই জন্য মনে রাখবেন, এখন একটা বিপদ ঘটেছে, ন্যাচারালি কোনটা প্রায়োরিটি দিতে গিয়ে, ধরুন টেস্ট করছে, সে বেচারা হাজারটা টেস্ট করছে, একটা যদি ভুল হয়ে যায় সেটাকে আমাকে রেকটিফাই করে নিতে হবে। কিন্তু সেটাকেই যদি আমি ধরে ক্রিটিসিজম করি, তাহলে যে লোকটা হাজারটা করছে, 990টা 99টা সে সফল হয়েছে, একটা পারেনি বলে তাকে আমি দূর দূর করে তাড়িয়ে দিতে পারি না। আমাকেও বুঝতে হবে কাজ করতে করতে সেও হয়তো ওভারলোডেড হয়ে গেছে, লেট দিম গিভ এ চান্স, একটা সুযোগ দেওয়া উচিত। এই কথাগুলো খুব টাচি কথা, যারা ফিল্ডে কাজ করে তারা বুঝতে পারে, অন্যরা নয়। আমি এটুকু বলে, আমি রাজীব সিনহা, আমার চিফ সেক্রেটারি, তিনি এখানে আছেন, কোভিড নিয়ে যেটা আপনাদের কাছে ব্রিফিং করেন উনিই ব্রিফিং করেন, গভর্নমেন্টের পক্ষ থেকে আমি করি না, উনি আপনাদের এটা বলে দেবেন। দিদি একটা প্রশ্ন ছিল, আমি আসছি কারণ আমার একটু অন্য কাজ আছে। দিদি একটা প্রশ্ন ছিল, দিদি একটা প্রশ্ন ছিল, প্রশ্ন ছিল দিদি। শুভদা শরীর ঠিক আছে।